নমস্কার, আমি ডক্টর জয়ন্ত ভাই। আমরা এই ভাইয়ের গ্লাউকোমাস্টি অপারেশন করেছিলাম প্রায় 6 সপ্তাহ আগে। তো আজকে ভাই দেখাতে এসেছিলেন, সেলাই কাটাতে এসেছিলেন। তো আমরা পাশে যে ছবিটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার সার্জারির আগে কেমন ছিল আর সার্জারির পরে কেমন হয়েছে। তো এই বন্ধুকে আমরা কয়েকটা জিনিস জিজ্ঞেস করব, যেগুলো আপনাদেরও মনের মধ্যে প্রশ্ন থাকে। সেটা হচ্ছে যে ভাই, আপনি যে কাজ করেন, প্রফেশন আছেন, আপনি ড্রাইভিং করেন, এবারে আপনার আপনার এমনিতে অসুবিধে কি হতো, মানে গ্লাউকোমাস্টি সার্জারিটা করালেন কেন? আমার স্যার সবচেয়ে সমস্যা হতো গাড়ি চালাতে গেলে আমার বেল্টটা পড়তে গেলে, আচ্ছা, মানে মালটা একটু চেড়ে থাকতো, আচ্ছা, বেস্টটা কেমনই লাগতো, আচ্ছা আচ্ছা, ওইটাই মানে আমার বেশি সমস্যা ছিল, আচ্ছা আচ্ছা, গাড়ি চালানো। আচ্ছা, তো ভাইয়ের একটা সমস্যা যেটা বললেন, উনি যখন গাড়ি চালাচ্ছেন তখন তো সিট বেল্ট পড়তে হয়, তো তাই তো? তো সিট বেল্ট পড়লে পরে যখন টান লাগছে তখন জিনিসটা অনেকটা বিশদৃষ্ণ লাগতো, বাজে লাগে, বাজে লাগে। আচ্ছা আচ্ছা, তো ওনার মেইন সমস্যা ছিল যে দেখতে খারাপ লাগতো, এটাই হচ্ছে ওনার মানে অসুবিধাটা ছিল। তো ভাই, আমরা তো আপনাকে লোকাল অ্যানাস্থেশিয়াতে করলাম, টিমিসেন্ট অ্যানাস্থেশিয়া, অ্যানাস্থেশিয়ার ইনজেকশন যখন দিচ্ছিলাম কতটা ব্যথা হয়েছে, সেটা সহ্য করার মতো কিনা? হ্যাঁ, ব্যথা মানে বোঝাই যায়নি কি ব্যথা হয়েছে। আচ্ছা, মানে সহ্য করার মতো। আচ্ছা, তো আপনার তাহলে আমরা যে লোকাল অ্যানাস্থেশিয়া দিলাম খুব বেশি ব্যথা হয়নি? না স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয়, অনেকে একটুখানি ব্যথা কমও লাগতে পারে, ওনার যেটা হয়েছে হালকা একটু ব্যথা তো ডেফিনেটলি হয় অ্যানাস্থেশিয়া যখন দিচ্ছি। তো তারপরে লাইপোসাকশন যখন অ্যানাস্থেশিয়া হয়ে গেল, তারপর তো আমরা চর্বিটা বের করলাম সাকশন মেশিনে, আপনি কি বুঝতে পারছিলেন যে স্যার কিছু করছেন, কারণ জ্ঞান তো ছিল? বুঝতে পারছিলাম। আচ্ছা, কি চর্বটা বের হচ্ছে? আচ্ছা, আর যখন গ্ল্যান্ড বের করলাম তখন কিন্তু বুঝতে পারি। আচ্ছা, তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতেই অপারেশন করেছি, অধিকাংশ পেশেন্টের সঙ্গে সেটাই হয়, আমি ম্যাক্সিমাম পেশেন্টের আমরা লোকাল অ্যানাস্থেশিয়াতেই করি। খুব কম পেশেন্টই হয় যাদের ফুল অ্যানাস্থেশিয়া দেওয়ার দরকার পড়ে, যারা খুব ভয় পান বা বয়স কম তাদের ক্ষেত্রে ফুল অ্যানাস্থেশিয়া দিতে হয়। তো অ্যানাস্থেশিয়ার পরে তো ওটি হয়ে গেল, তারপরে 4 ঘন্টা মতো আপনি নার্সিং হোমে থাকলেন, তখন কোনো অসুবিধে বা কিছু? না, কিছু বুঝতে পারে। কতক্ষণ পরে খেলেন ভাই? মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টা। তো আমরা ভাইকে সেদিন বিকেলে ছুটি করে দিয়েছিলাম, উনি বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে গিয়ে রাতে কোনো অসুবিধা হয়েছিল কিনা? না স্যার। আপনি ভাই কাজে কতদিনে ফিরলেন, কারণ আপনার তো অ্যাক্টিভ কাজ, মানে আপনার তো বসে থাকা কাজ না, গাড়ি চালানোর কাজ, কতদিন ছুটি নিলেন বা রেস্ট নিলেন? 9 দিন পর থেকে আমি গাড়ি চালাচ্ছি, কোনো অসুবিধা হয়নি? না। আচ্ছা, তো ভাই খুব অ্যাক্টিভ, আমাদের আমরাও পেশেন্টদেরকে বলি যত তাড়াতাড়ি পারবেন স্বাভাবিক জীবনে ফিরবেন, নিজেকে রোগী ভাববেন না, এবং যত তাড়াতাড়ি আপনি অ্যাক্টিভিটিতে ফিরবেন তত তাড়াতাড়ি আপনার হিলিং হবে। ভাইয়েরও খুব ভালো হিলিং হয়েছে এবং 9 দিন পর থেকেই উনি ওনার অ্যাক্টিভিটিতে ফিরে গেছেন। তো ভাই, ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার কেমন, রেজাল্ট দেখে কেমন মনে হচ্ছে, আপনি খুশি কিনা? তো ভালো নাকি, এত সুন্দর রেজাল্ট আসবে? আচ্ছা, তো ভাইয়ের ভালো রেজাল্ট এসে খুশি হয়েছেন বলে ভালো। আর আমাদের ক্লিনিকটা আপনার কেমন লাগলো, মানে স্টাফরা বা আমি বললাম? সুন্দর ব্যবহার আপনাদের ক্লিনিক। আচ্ছা, তো আপনি আপনি তাহলে খুশি, তাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, এত দূরে আসার জন্য, আমাদের ভরসা করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমরা রেগুলার গ্লাউকোমাস্টি সার্জারি করি, দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসেন, এই ভাইও অনেক দূর থেকে এসেছেন, একটা খুব গুরুত্বপূর্ণ কাজে আছেন উনি। তো আমরা ভাইকে অভিনন্দন জানাবো, পরবর্তী জীবন ভালো কাটুক, আর আসার জন্য ভাই ধন্যবাদ। নমস্কার।